নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 350তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ছদিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গতকাল ছিলাম, আজকেও আমরা সানন্দে অবস্থান করব 26 অক্টোবর 1884 প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে তাঁর সেই অবিস্মরণীয় কক্ষটিতে উপস্থিত ছিলেন এবং আছেন, ভক্তদের সঙ্গে তাঁর কথামৃতের অসামান্য যে সমাবেশ সেইখানে আমরা ছিলাম। শ্রীযুক্ত মহিমাচরণ চক্রবর্তী মহাশয় একজন বিশেষ ভক্ত, তাঁর সঙ্গে শ্রীরামকৃষ্ণের কথোপকথন হচ্ছিল, সকলে শ্রবণ করছিলেন। সংসারী মানুষের জীবনে ধর্মলাভ সেই প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ যা বলছিলেন আমরা গতকাল যতটা শুনেছি তার শেষাংশটুকু উনি সংক্ষেপে স্মরণ করে নিয়ে তারপরের অসামান্য প্রসঙ্গে প্রবেশ করব। আজ প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন এবং আমরা শুনেছি তিনি বলছেন শ্রীযুক্ত মহিমাচরণকে, তোমাদের পক্ষে মনে ত্যাগ, সংসার অনাসক্ত হয়ে করো। এই প্রসঙ্গ আমরা শুনেছি গত শনিবার দিন এই প্রসঙ্গ ছিল, তারপরে যেখানে কিনা শ্রীরামকৃষ্ণ বললেন তোমাদের পক্ষে মনে ত্যাগ, সংসার অনাসক্ত হয়ে করো, তারপরে আমরা প্রবেশ করছি। কথামৃতকার লিখছেন মহিমা, অর্থাৎ মহিমাচরণ বাবুর কথা লিখছেন মহিমা। তাঁর উপর মন গেলে আর কি সংসার থাকে? শ্রীরামকৃষ্ণ, সে কি সংসারে থাকবে না তো কোথায় যাবে? আমি দেখছি যেখানে থাকি রামের অযোধ্যায় আছি। এই জগৎ সংসার রামের অযোধ্যা। রামচন্দ্র গুরুর কাছে জ্ঞান লাভ করবার পর বললেন আমি সংসার ত্যাগ করব। দশরথ তাকে বুঝাবার জন্য বশিষ্ঠকে পাঠালেন। বশিষ্ঠ দেখলেন রামের তীব্র বৈরাগ্য। তখন বললেন রাম, আগে আমার সঙ্গে বিচার করো, তারপর সংসার ত্যাগ করো। আচ্ছা, জিজ্ঞাসা করি, সংসার কি ঈশ্বর ছাড়া? তা যদি হয় তুমি ত্যাগ করো। রাম দেখলেন ঈশ্বরী জীব জগৎ সব হয়ে রয়েছেন, ঈশ্বরী জীব জগৎ সব হয়েছেন, তাঁর সত্তাতে সমস্ত সত্য বলে বোধ হচ্ছে। তখন রামচন্দ্র চুপ করে রইলেন। এটি শ্রীরামকৃষ্ণ বলছেন। যখন মহিমাবাবু বললেন যে তাঁর উপর মন গেলে আর কি সংসার থাকে, অর্থাৎ সন্ন্যাসের অবস্থা লাভ হয়, সন্ন্যাস গ্রহণ করতে হয়, সন্ন্যাস আশ্রমে প্রবেশ করতে হয়, তাই গৃহী মানুষের জন্য বলা হচ্ছে বটে। শ্রীরামকৃষ্ণ বললেন যে তোমাদের পক্ষে মনে ত্যাগ, সংসার অনাসক্ত হয়ে করো। তোমাদের পক্ষে মনে ত্যাগ, সংসার অনাসক্ত হয়ে করো। মহিমাচরণবাবুর বক্তব্য যে ওইটা আসলে সন্ন্যাস আশ্রমের দিকেই যাচ্ছে, সন্ন্যাসীর ব্রতের দিকেই যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ আপত্তি করছেন সেইখানটিতে এবং প্রসঙ্গটিকে আরও সম্পাদনা করে মহিমাচরণবাবু যেরকম বুঝেছেন সেটিকে আরও সম্পাদিত রূপে তিনি উপস্থাপন করছেন। বলছেন সে কি সংসারে থাকবে না তো কোথায় যাবে? এই যে সংসার, সংসার তো সর্বত্রই, সবটাই সংসার। এবারে সংসারে কেউ আসক্ত কিনা,
তাহলে ব্যক্তি সংসারে রয়েছেন কিন্তু ব্যক্তির মন সংসারে আছে কিনা শ্রীরামকৃষ্ণ এটিকে বহুবার বুঝিয়েছেন। তা সেখানে এখানে বলছেন যে আমি দেখছি যেখানে থাকি রামের অযোধ্যায় আছি, অর্থাৎ রামচন্দ্রের যে অযোধ্যা সেটির সম্প্রসারিত রূপ। যে রামচন্দ্র যদি জগৎ কারণ বলে তাকে দেখি তাহলে শুধু কি রামচন্দ্র অযোধ্যাতেই রয়েছেন বা তার যে রাজ্য তার যে সাম্রাজ্য সেটি কি শুধুই অযোধ্যাতেই অবস্থিত এবং সীমিত তা তো নয়। বলছেন এই জগৎ সংসার রামের অযোধ্যা, জগৎ সংসার সবটাই রামের অযোধ্যা, এটি সবচেয়ে সম্প্রসারিত রূপ। তা শ্রীরামকৃষ্ণ বলছেন আমি দেখছি যেখানে থাকি রামের অযোধ্যায় আছি। এই যে রামের অযোধ্যায় যদি থাকা হলো এবং সর্বত্র সেই বোধটিই হলো তাহলে আর তুমি ওই রকম ভাবছো কেন যে তাঁর উপরে মন গেলে আর কি সংসার থাকে, সংসার সংসারের মতো থাকবে কিন্তু তুমি জানবে যে রামের অযোধ্যায় আছো। এইবার শ্রীরামকৃষ্ণ দৃষ্টান্ত দিচ্ছেন যে রামচন্দ্র গুরুর কাছে জ্ঞান লাভ করার পর করবার পর বললেন আমি সংসার ত্যাগ করব। দশরথ তাকে বুঝাবার জন্য বশিষ্ঠকে পাঠালেন। বশিষ্ঠ ঋষি যিনি রঘুবংশের কুলাচার্য তাকে রামচন্দ্রের কাছে পাঠিয়েছেন দশরথ। এইবারে বশিষ্ঠ দেখছেন যে রামচন্দ্রের তীব্র বৈরাগ্য, তখন বললেন যে রাম আগে আমার সঙ্গে বিচার করো তারপর সংসার ত্যাগ করো। আচ্ছা জিজ্ঞাসা করি সংসার কি ঈশ্বর ছাড়া, তা যদি হয় তুমি ত্যাগ করো। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে রাম দেখলেন ঈশ্বরই জীব জগৎ সব হয়েছেন, তার সত্তাতে সমস্ত সত্য বলে বোধ হচ্ছে। তখন রামচন্দ্র চুপ করে রইলেন। এই যে রামচন্দ্র সংসারের মধ্যে থেকে যাচ্ছেন, বশিষ্ঠ দেবের ওই ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পর বশিষ্ঠদেব নিজের থেকে সিদ্ধান্ত যে সরাসরি ঘোষণা করলেন, উপস্থাপন করলেন, প্রতিষ্ঠা করলেন তা নয়, কিন্তু কুশলী পরাক্রমী বুদ্ধিমান রামচন্দ্রের কাছে তিনি এটি বললেন যে সংসার কি ঈশ্বর ছাড়া, তা যদি হয় তুমি ত্যাগ করো। এটি বলতে রামচন্দ্র চুপ করে রইলেন, অর্থাৎ তিনি সংসারে রইলেন। এটি যে শ্রীরামকৃষ্ণ বলছেন তার মানে কিন্তু এই নয় যে সংসারে থাকা মানেই সব হয়ে গেল। শ্রীরামকৃষ্ণের এই বক্তব্যের বা এই বাণীর নিহিতার্থ যে তোমাকে ঈশ্বর লাভের জন্য প্রযত্ন করতে হবে। লক্ষণীয় যে রামচন্দ্রের প্রসঙ্গটিতে কি আছে, আছে এই যে রামচন্দ্র গুরুর কাছে জ্ঞান লাভ করবার পর বললেন আমি সংসার ত্যাগ করব। তাহলে গুরুর কাছে জ্ঞান লাভ করেছেন, তার মানে গুরু উপদিষ্ট বাক্য তার উপলব্ধি হয়েছে, অন্তরে অন্তর্গত হয়েছে, তখন তিনি বলছেন যে সংসার ত্যাগ করবেন। তাহলে আগে বস্তু লাভ করতে হবে যা হোক করে, এবং সেখানে দেখা যাচ্ছে যে রামচন্দ্র সংসারে থেকেই তো হয়েছে, তারপরে তো সংসার ত্যাগ করবার কথা ভেবেছেন। সেটি যেমন হয়েছে তেমনি সংসারে থেকে সেই জন্য তীব্র সাধনা করতে হবে, সংযম অভ্যাস করতে হবে, বিচার করতে হবে এবং অধ্যাত্ম পথে নিজেকে নিরন্তর নিয়োজিত রাখতে হবে। সেইটি তো শর্ত, সেটি যখন কেউ করছেন তখন সংসার আর সন্ন্যাস এই বিচারটা এই ভেদটা এবং সংসারে প্রতিকূল হবে খুব এইটে ক্রমশ ক্ষীণ হতে থাকবে। তখন সেই ব্যক্তি সংসারকে ঈশ্বরময় দেখতে আরম্ভ করবেন, যখন তার সেই বোধ হচ্ছে, জ্ঞান হচ্ছে, ভক্তি লাভ হচ্ছে। তাই এই এই উক্তির বা এই বাণীর অর্থ এই নয় যে সংসারে থাকা মানেই নিশ্চিন্ত যে হ্যাঁ এটা সন্ন্যাস আশ্রমে থাকার মতনই হয়ে গেল, তা নয়। কিন্তু সংসারে হবে না এটা কে বলেছে, কে এরকম নেতিবাচক সিদ্ধান্ত দিচ্ছে, এই রকম জায়গা থেকে সান্ত্বনা ভরসা অনুপ্রেরণা প্রদান করছেন শ্রীরামকৃষ্ণ। এবং সেটা কোনো ডিসকাউন্টেড ওয়েতে নয় যে এইটুকু হবে এইটুকুনি হবে না, সবটাই হবে, সাধনা করতে হবে, আর সংসার নয় সন্ন্যাস এইরকম আগে থাকতে কখনো ভাববে না। সেই জায়গায় শ্রীরামকৃষ্ণ এটি বলছেন এবং সেখানে রামচন্দ্র চুপ করে থাকছেন। তাহলে সংসার পথেও হবে কিন্তু তার জন্য তোমাকে সাধনা করতে হবে। এই যে সাধনা এটা সংসারের সুবিধে না অসুবিধে, সন্ন্যাস আশ্রমে তো কত সুবিধে আছে যে সেখানে তো মন দূরে থাকছে, শ্রীরামকৃষ্ণ সেটিকে নিয়ে আসছেন কি সুন্দর করে। ঠিক এরপরেই
এর যেন যুক্তিসঙ্গত সম্প্রসারণ, এই প্রসঙ্গটির যেখানে অবসান হচ্ছে সেইখান থেকেই যেন স্বাভাবিকভাবে তার পরেরটি আসছে। বলছেন, সংসারে কাম ক্রোধ এই সবের সঙ্গে যুদ্ধ করতে হয়, নানা বাসনার সঙ্গে যুদ্ধ করতে হয়, আসক্তির সঙ্গে যুদ্ধ করতে হয়, যুদ্ধ কেল্লা থেকে হলেই সুবিধে। তাহলে এই যখন বলছেন সংসারে, তার মানে সর্বত্রই সংসার রয়েছে, সে তোমার ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস যা বলবে সে সংসার তো রয়েছে, কাম ক্রোধ এই সবের সঙ্গে যুদ্ধ করতে হয়। তাহলে যিনি সন্ন্যাস আশ্রমে আছেন তাকেও তো সংগ্রাম করতে হচ্ছে। বললেন যে নানা বাসনার সঙ্গে যুদ্ধ করতে হয়, আসক্তির সঙ্গে যুদ্ধ করতে হয়। এইবার বলছেন যে যুদ্ধ কেল্লা থেকে হলেই সুবিধে। কেল্লা আগেকার দিনের ব্যবস্থা যে একেবারে মাঠের মধ্যে গিয়ে ফ্রন্ট লাইনে গিয়ে কেউ যুদ্ধ করছে এখনকার ভাষায়, সেইটা একরকম, যে কোনো দিক থেকে আঘাত আসতে পারে, সে আহত নিহত হয়ে যেতে পারে, তার মানে তার আধ্যাত্মিক সম্ভাবনার প্রসঙ্গ আসছে। আর কেল্লার মধ্যে যখন রয়েছে অনেক সুরক্ষিত, সেইখান থেকে হয়তো সে যুদ্ধ করছে। যুদ্ধ কেল্লা থেকে হলেই সুবিধে, গৃহ থেকে যুদ্ধই ভালো, শ্রীরামকৃষ্ণ এইভাবে করে বলছেন। এই রকম উপস্থাপনা আমরা কোথাও পাইনি, কিন্তু কি সুন্দর এবং অব্যর্থ এবং নবতম ব্যঞ্জনাযুক্ত সত্যের উচ্চারণ। বাস্তবকে, অধ্যাত্ম সাধনাকে বাস্তবের পটভূমিকায় শ্রীরামকৃষ্ণ নিয়ে আসছেন এই পথের সন্ধান দিয়ে, যার সংস্কার এই দিকে তাকে এরকমভাবে বলছেন, গৃহ থেকে যুদ্ধই ভালো, খাওয়া মেলে ধর্মপত্নী অনেক রকম সাহায্য করে, কলিতে অন্নগত প্রাণ, অন্নের জন্য সাত জায়গায় ঘুরার চেয়ে এক জায়গায় ভালো, গৃহে কেল্লার ভিতর থেকে যেন যুদ্ধ করা। ওই যে রমতা সাধু যিনি ঘর সংসার ত্যাগ করেছেন এবং নানান জায়গায় ঘুরে বেড়াচ্ছেন পরিব্রাজক রূপে, এই তো সাধুর আদর্শ ছিল, সাধুর পরম্পরা সন্ন্যাস জীবনের এইরকমই তো ছিল। সংঘের প্রসঙ্গ তো পরে এসেছে, আমরা আজকে সংঘকে যেরকমভাবে দেখছি, তো সেখানে নানান জায়গায় ঘুরে বেড়াচ্ছেন তিনি, ভিক্ষা করতে হচ্ছে এবং আসক্তির সঙ্গে নিরন্তর যুদ্ধ করতে হচ্ছে। এটা হচ্ছে ফ্রন্ট লাইনে গিয়ে ওয়ারফেয়ারে অংশ নেওয়া, যে একেবারে ইউ আর এক্সপোজ টু অল সর্টস অফ অ্যাট্যাক্স। সেইটির মধ্যে সে কখনো তিনি নগরে রয়েছেন, কখনো গ্রামে রয়েছেন, অদ্ভুত অদ্ভুতভাবে জীবন যাপন করতে হচ্ছে, তার মধ্যে থেকে মনোজগতের ওই দৃঢ় প্রত্যয় এবং ব্রতকে অক্ষুণ্ণ রাখা, শ্রীরামকৃষ্ণ বলছেন কলিতে অন্নগত প্রাণ, অন্নের জন্য সাত জায়গায় ঘুরার চেয়ে এক জায়গায় ভালো। সেইখান থেকে উনি বলছেন যে গৃহে থাকা ভালো, এবং একটু আগেই বলেছেন ধর্মপত্নী অনেক রকম সাহায্য করে, বিবাহিত মানুষ। এবারে বিবাহিত মানুষ হলে তার পত্নী যে ধর্মপত্নী, ধর্মপত্নী কথাটির মানে যে ধর্ম সাক্ষী করে, ধর্মমতে যিনি বিবাহ করে তাকে ঘরে এনেছেন, যাকে এনেছেন তাকেই বলা হচ্ছে ধর্মপত্নী। আবার অন্যদিক থেকে যে যিনি ধর্মের সহায়িকা, এবার তিনি সহায়িকা নাও তো হতে পারেন। তাহলে শ্রীরামকৃষ্ণ বলছেন অন্যত্র পরিষ্কার করে যে কারণ আন্তরিক ঈশ্বরে মতি থাকলে সবাই তার অনুকূল হয়, রাজা দুষ্টলোক স্ত্রী। ঈশ্বরের জন্য যদি কেউ খুব ডাকে, আমাদের শাস্ত্রে এইগুলি আছে, শ্রীরামকৃষ্ণ আধুনিক কালের জন্যে সুনির্দিষ্ট রূপে নিশ্চিতভাবে নতুন করে এই প্রসঙ্গকে স্থাপন করেছেন। বলছেন যে যদি কেউ ঈশ্বরের উপরে সেই বিশ্বাস নিয়ে অগ্রসর হয়, তাহলে যারা কিনা প্রতিকূল ছিল বলে মনে হচ্ছিল তারাও অনুকূল হয়ে যায়। সেই প্রসঙ্গটি থেকে যাচ্ছে, একটির সঙ্গে আরেকটি নিকট সম্বন্ধিত, নিকট একটা সম্বন্ধ রয়েছে একটির সঙ্গে আরেকটি, এবং সেখানেই তিনি ওই রকমভাবে শব্দটিকে রেখে দিলেন যে গৃহ থেকে যুদ্ধই ভালো, গৃহ থেকে যুদ্ধই ভালো, খাওয়া মেলে ধর্মপত্নী অনেক রকম সাহায্য করে, তো ওই গৃহের মধ্যে থেকে সুবিধে। এবং সেখানে শ্রীরামকৃষ্ণ বলছেন যে খাওয়া দাওয়া এটা ওটা এগুলো সব পাওয়া যায়, গৃহে কেল্লার ভিতর থেকে যেন যুদ্ধ করা। তাহলে যেখানে কিনা সংঘবদ্ধ নন সন্ন্যাসী, তিনি নিজের মতো জীবনযাপন করছেন, তখন তিনি যে সমস্ত বিপদ আশঙ্কার সামনে উন্মুক্ত হয়ে থাকছেন,
উন্মুক্ত প্রাঙ্গণে যেন তাকে যুদ্ধ করতে হচ্ছে, তার তুলনায় কেল্লায় যুদ্ধ করাই, কেল্লার মতো থেকে যুদ্ধ মধ্যে থেকে যুদ্ধ করাই ভালো। এইবারে কেল্লার মধ্যে থেকে যিনি যুদ্ধ করবেন তার ভাবটি কীরকম হবে? তার ভাবটি ওই যে, হ্যাঁ সংসারে আছেন, পুনরায় আমরা স্মরণ করছি যে দিব্যি, হ্যাঁ সব কিছু ব্যবস্থা হচ্ছে, আর মাঝে মাঝে একটু ভগবানকে ডাকছেন, এই তো, এরকম না, তা নয়। যুদ্ধ কথাটা রয়েছে, তার মানে সাধনা, সংগ্রাম, তীব্র ঐকান্তিক প্রচেষ্টা, সেইটি কিন্তু জারি রাখতে হবে, সেটা গৃহের মধ্যে থেকে। কীরকম সেই সাধনার স্বরূপ? শ্রীরামকৃষ্ণ বলছেন, আর সংসারে থাকো ঝড়ের এঁটো পাত হয়ে। তারপরেই বলছেন, ঝড়ের এঁটো পাতাকে কখনো ঘরের ভিতর লয়ে যায়, কখনো আস্তা কুড়ে। হাওয়া যেদিকে যায় পাতাও সেই দিকে যায়, কখনো ভালো জায়গায় কখনো মন্দ জায়গায়। তোমাকে এখন সংসারে ফেলেছেন ভালো, এখন সেই স্থানেই থাকো, আবার যখন সেখান থেকে তুলে ওর চেয়ে ভালো জায়গায় লয়ে ফেলবেন তখন যা হয় হবে। ওই কলিকালের মানুষের জন্যে ঐকান্তিক ঈশ্বর নির্ভরতার বড় মধুর প্রচেষ্টা তথা সাধনার কথা বলছেন। এই সাধনার মধ্যে তীব্রতা আছে, আন্তরিকতা আছে, মনের শক্তি আছে, আর সমস্তটা একটা মাধুর্যের ক্যাপসুলের মধ্যে ধরে রাখা আছে। বললেন যে আর মানে এবং মানে আরো একটু বলছি, এই যে সংসারে থাকার প্রসঙ্গ, এটা নিয়ে আরেকটা কথা বলছি এখানে। আর সংসারে থাকো ঝড়ের এঁটো পাত হয়ে। পাত ওই এই এর পাতে কিছু পড়েনি তো, এই পাতাই এখানে পাত। আর সংসারে থাকো ঝড়ের এঁটো পাত হয়ে। ঝড়ের এঁটো পাতাকে কখনো ঘরের ভিতর লয়ে যায়, কখনো আস্তা করে। যে এঁটো পাতা সে উঠছে ঝড়ের মধ্যে, দেখো এঁটো পাতায় উঠছে, কিরকম একটা অবস্থা। হাওয়া যেদিকে যায় পাতাও সেই দিকে যায়, এই যে হাওয়া, তেমনি ঈশ্বরীয় ইচ্ছে যেদিকে যাবে তুমিও সেই দিকে যেতে থাকো, তাহলেই তুমি রক্ষিত হবে, তোমার উদ্দেশ্য সুসাধিত হবে, তুমি নিজের অজান্তেই তোমার অভীষ্টের শ্রীচরণে গিয়ে মিলিত হবে। বললেন যে হাওয়া যেদিকে যায় পাতাও সেই দিকে যায়, কখনো ভালো জায়গায় কখনো মন্দ জায়গায়। তাহলে মন্দ জায়গায় পাতা গিয়ে পড়লো, আবার হুশ করে ঝড়ের আরেকটা হাওয়া এলো, ওখান থেকে তুলে নিয়ে গিয়ে একটা ভালো জায়গায় ফেললো। শ্রীরামকৃষ্ণ বলছেন যে এইভাবে থাকতে হয়, তাহলে সংসারে এইভাবে থাকা, মন্দ জায়গাতেও নিয়ে গিয়ে ফেলতে পারে। হ্যাঁ, উনি বলছেন যে যদি তোমার সংসারটা মনে হয় ঠিক স্যুট করছে না, তাহলেও দুম করে তুমি একটা সিদ্ধান্ত নিতে যেও না, তার উপরে নির্ভর করে থাকো। তাহলে কোথাও শুনেছো, কোথাও পড়েছো, কেউ তোমাকে বলেছে, তার ভিত্তিতে তুমি আরেকটা আশ্রমে ঝাঁপ মারলে এরকম করো না। অন্তরাত্মার যে উক্তি, অন্তরাত্মার যে প্রকাশ, অন্তরাত্মার যে পরামর্শ, উপদেশ, সেটিকে গ্রহণ করবার জন্য উৎকর্ণ হয়ে থাকো, সেইটি হচ্ছে ওই ঝড়ের এঁটো পাতা হয়ে থাকা। তোমাকে এখন সংসারে ফেলেছেন ভালো, এখন সেই স্থানেই থাকো, আবার যখন সেখান থেকে তুলে ওর চেয়ে ভালো জায়গায় লয়ে ফেলবেন তখন যা হয় হবে। ওর চেয়ে ভালো জায়গা মানে কী সেটা কিন্তু উল্লেখ করলেন না। মূল প্রসঙ্গ হচ্ছে যে ঈশ্বরের উপরে নির্ভর করে থাকো। তা কারো যদি ঈশ্বর লাভ না হয়ে থাকে, ঈশ্বর লাভের জন্যই তো এইসব করা, কিন্তু এটা হচ্ছে পাশাপাশি চলতে থাকে, দুটো একই সঙ্গে চলতে থাকে, যে ঈশ্বরকে মনে প্রাণে লাভ করবার জন্য, তাকে দর্শন করবার জন্য সেই ব্যক্তি প্রযত্ন করে চলেছেন, আর যার জন্য প্রযত্ন করেছেন তিনি আছেন বলে তো তার ভেতরে বিশ্বাস রয়েছে, সেইখানে তার কাছে প্রার্থনা জানাচ্ছেন যে তুমি যেরকমভাবে আমাকে রাখো আমি যেন সেরকমভাবেই থাকতে পারি। কেউ যদি ভাবেন যে একটা কোনো জায়গায় যাচ্ছেন, একটা ভারতবর্ষের রাজধানীর দিকে যাচ্ছেন কি অন্য একটা দেশে যাচ্ছেন, আগে কখনো যাননি, তাহলে যাচ্ছেন 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 কি নিয়ে যাচ্ছেন, বিশ্বাস নিয়ে যাচ্ছেন যে ওই রকম একটা জায়গা আছে, তা সেই জায়গাটা তো তুমি বিশ্বাস কী করে, তুমি চোখে দেখেছো নাকি? বলে আমি চোখে দেখলে আর আমি যাচ্ছি যে সেখানটা সন্ধান করতে এটার হয় কী করে, আমি চোখে দেখিনি বলছি, তাহলে বোঝো আমার বিশ্বাস আছে, যাদের কাছে শুনেছি আমি বিশ্বাস করেছি সেই বিশ্বাসে এই পথে যাচ্ছি। ধর্মপথও সেরকম, যে ওই অভীষ্ট উদ্দিষ্ট তিনি আছেন বলে আমি জেনেছি, আমার ভেতরে সেই বিশ্বাসটা জেগেছে, সেই জন্যে আমি এগুচ্ছি। শুধু ভারতবর্ষের রাজধানী কি পৃথিবীর অন্য কোনো জায়গায় যাওয়ার সঙ্গে তফাৎ হচ্ছে যে যেখানে যাওয়া হচ্ছে তিনি কোনো স্থবির কেউ নন,
তিনি জাগ্রত জীবন্ত, তিনি কথা শোনেন, তাঁর কাছে আবদার করলে তিনি শোনেন। শ্রীরামকৃষ্ণ এইভাবেই শিখিয়েছেন প্রার্থনা, ব্যাকুল প্রার্থনা। বাপ মায়ের কাছে যেরকমভাবে লোকে আবদার করে সেইরকমভাবে তাঁর কাছে প্রার্থনা করলে তিনি শুনেনই শুনেন, এইভাবে শ্রীরামকৃষ্ণ বলেছেন। সেই জন্য এই ধর্মপথের যে অগ্রগতি সেটি কীরকম, সেটি হচ্ছে যে ওই উদ্দেশ্যে অগ্রসর হওয়া আর তাঁরই কাছে প্রার্থনা করা যে আমি এগোচ্ছি এরকম 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 এরকম। সেটা কি? সেটা হচ্ছে যে তোমারই ইচ্ছের ওপরে, তুমি যেরকম রাখবে আমি সেরকমই থাকছি ঝড়ের এঁটো পাতা হয়ে। তাহলে অগ্রগতি ত্বরান্বিত হয় এবং নিশ্চিত রূপে একজন তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছন। শ্রীরামকৃষ্ণ এই সমস্ত প্রসঙ্গ শিক্ষা দিচ্ছেন। আর যেখানে বললেন সংসারে থাকো ঝড়ের এঁটো পাত হয়ে, তারপরেই বললেন ঝড়ের এঁটো পাতাকে কখনো ঘরের ভিতর লয়ে যায়, কখনো আস্তা করে। এখন এঁটো পাতা এটা কি জন্য আনলেন? যে একটা ওই শাল পাতায় আগে খেতে দেওয়া হতো বা ওই রকম কিছু একটা, এই সাম্প্রতিককালেও দেওয়া হতো, এখনও কোনো কোনো জায়গায় ওরকম প্লেট পাওয়া যায়। এইবার যদি ভাবা যায় একটা ফ্ল্যাট একটা পাতা, সেই ফ্ল্যাট পাতাটা তার মধ্যে যদি বা একটুখানি কুচকে মুচকে থাকে আরও ফ্ল্যাট হয়ে যায় যখন এঁটো হয়ে যায়। বিচ্ছিরি ব্যাপার তো এমনিতে, কী খেয়েছে পাঁচ রকম, সেইগুলো সব শুকিয়ে মুকিয়ে গেছে, চরচর চরচর করছে কিন্তু ফ্ল্যাট হয়ে গেছে। এই অবস্থায় কি হচ্ছে, ও আরও এক্সপোজড হাওয়ার প্রতি। হাওয়া যখন যেদিকে যাচ্ছে একটা ফ্ল্যাট জিনিস, কুঁচকে থাকলে একরকম, কুঁচকে থাকলে যেন তার কিছু ইচ্ছে টিচ্ছে ওর মধ্যে ঢুকে আছে। হাওয়ার যে বলটা কাজ করছে ওটা সব জায়গায় সমানভাবে কাজ করতে পারছে না, কতগুলো কার্ভড এরিয়াজ আছে। কিন্তু এখানে হচ্ছে যে ওইসব শুকিয়ে মুখিয়ে গিয়ে ফ্ল্যাট হয়ে গেছে। ফ্ল্যাট হয়ে গেলে সেটা সম্পূর্ণরূপে হাওয়ার অধীন, ঝড়ের এঁটো পাতা। এক দুই হচ্ছে যেই পাতা যদি কথা বলতে পারত তাহলে যেন এরকম হচ্ছে যে সে নিজের ইচ্ছেতেও কিছুটা ঝড়ের মধ্যে রয়েছে, তার নিজের একটা ইচ্ছে বলেও রয়েছে। একটা এমনি যদি ভাবা যায় যে ওরকম খেতে দেওয়ার শাল পাতা, তার একটা নিজের ইচ্ছে আছে, এবার ঝড় উঠেছে তাহলে ঝড়ের একটা চালিকা শক্তি আছে, তার নিজের একটা ইচ্ছে আছে, এইসব মিলেমিশে কিছু একটা হচ্ছে। আর পাতাটা তো বেশ সুন্দর দেখতে, দোকান থেকে কিনে নিয়ে আসা হয়েছে, ডজন ধরে কি ডজন ধরে কি 100-200 এরকমভাবে হিসেব করে কিনে নেওয়া হচ্ছে, নাইস। কিন্তু যখন এঁটো হয়ে গেলে ফেলতে এরকম, তখন আর কেউ তাকে ফিরে তাকায় না এবং সেই পাতারও আর গর্ব করবার মতো কিছু থাকে না, সম্পূর্ণ আত্মবিলুপ্তি। ঝড়ের এঁটো পাতার যেমন আর নিজস্বতা বলে কিছু থাকে না, এই নিজস্বতা বলে থাকে না মানে সেটা একটা সীমাবদ্ধতা, কি সেটা একটা অসম্পূর্ণতা, কি সেটা একটা দুর্বলতা, এরকম কিন্তু নয়। তাহলে ওই যে তার মধ্যে অহংকার করবার কিছু নেই, তার সেই অবস্থাটি দেখানো হচ্ছে যখন ঝড়ের এঁটো পাতার কথা বলা হচ্ছে। যে শ্রীরামকৃষ্ণ ওটি দেখাচ্ছেন যে ঝড়ের এঁটো পাতার যেন কোনো অহংকারটা নেই, যখন ফ্রেশ পাতা ছিল তখন একটা অহংকার থাকতে পারে, এঁটো পাতা হলে আর কিছু থাকে না। তার মানে এই অহংকার রাহিত্যের অপূর্ব অবস্থাটি নিয়ে আসছেন এবং তখন সে পুরো ঝড়ের অধীনস্থ, যেখানে নিয়ে গিয়ে ঝড় তাকে ফেলছে সেখানেই সে গিয়ে পড়ছে, ব্যাস এই পর্যন্ত। এইবার সাধকের ক্ষেত্রে বা সাধিকার ক্ষেত্রে কি হচ্ছে, তিনি যখন সমস্ত অহংকার ত্যাগ করছেন তখনই তিনি সম্পূর্ণরূপে ঈশ্বরের ইচ্ছার সঙ্গে মিলিত হয়ে যাচ্ছেন। নাও দিস ইজ আ গ্র্যান্ড রিইউনিয়ন। রিইউনিয়ন মানে ওই ঈশ্বরের ইচ্ছেতেই তো সমস্ত জগৎ চলছে। এইবারে যদি ওই সাধক বা সাধিকার ভেতরে অহংকারের কতকগুলো স্পট থাকে, অহংকারের কতগুলো এরিয়া থাকে, তাহলে সেইখানে ঈশ্বরের ইচ্ছে ঠিকমতো কাজ করতে চায় না। তাহলে এইবার যে যখন সে ফ্ল্যাটেন্ড হয়ে গেল, তার সেই অহংকারগুলো সে নিজের থেকে সরিয়ে দিল, তখন সে পুরোপুরি ঈশ্বরের ইচ্ছার মধ্যেই থাকছে এবং এইটাই তার স্বাভাবিক অবস্থা। সেই জন্য রিইউনিয়ন, ঈশ্বরের ইচ্ছার সঙ্গে জীবের পুনর্মিলন, জীবের ইচ্ছা ও ঈশ্বরের ইচ্ছার পুনর্মিলন। অহং ব্রহ্মাস্মি উপনিষদের মহাবাক্যে বলা হয়েছে, এই যে ব্রহ্মস্বরূপ চৈতন্য স্বরূপ তার সঙ্গে জীবাত্মা, এর একত্ব, এই একত্ব মানে ওই ইউনিশনটাতে, ওই মিলনে ফেরত যাওয়া। শ্রীরামকৃষ্ণ অন্যত্র উদাহরণ দিয়েছেন যে নিক্তির উপরের কাঁটা নিচের কাঁটা, উপরের কাঁটার সঙ্গে নিচের কাঁটা যখন এক রেখায় থাকছে তারই নাম হচ্ছে যোগ। পরমাত্মা এবং জীবাত্মা যুক্ত হয়ে আছেন,
এক রেখার মধ্যে রয়েছে উপরের কাঁটা এবং নিচের কাঁটা। এই অবস্থা লাভ হচ্ছে যখন জীব অহংকার ত্যাগ করছে। অহংকার ত্যাগ করলে সে ঈশ্বরের ইচ্ছার সঙ্গে মিলে যাচ্ছে। শুধু ঝড় বড্ড ইরাটিক, কোথায় কোথায় নিয়ে গিয়ে ফেলছে, কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু কি সুন্দর শিল্পী শ্রীরামকৃষ্ণ, কথা শিল্পী শ্রীরামকৃষ্ণ। তিনি কি করছেন, কথা শিল্পী বললে কম হয়ে যায়, অধ্যাত্ম কাব্য রচনা করছেন শ্রীরামকৃষ্ণ। তিনি কি করছেন যে ওই ঝড়ের উপমাটিকে নিয়ে আসছেন যে ঈশ্বরের ইচ্ছা এই রকমই, এবং সেইখানে এঁটো পাতার মতো অহংকার শূন্য হয়ে থাকো, কখনো তথাকথিত খারাপ জায়গায়, কখনো তথাকথিত ভালো জায়গায় গিয়ে পৌঁছে পড়বে, কিন্তু জানবে অন্তে তোমার মঙ্গল হবে, তোমার কল্যাণ হবে, তোমার অভীষ্ট সিদ্ধ হবে। এই ঈশ্বরের ইচ্ছের সঙ্গে নিজের ইচ্ছেকে মিলিয়ে দিতে পারলেই হলো। বিজ্ঞানের ভাষায় বলতে গেলে যে ঈশ্বরের ইচ্ছার একটা কম্পাঙ্ক আছে, জীবের ইচ্ছার একটা কম্পাঙ্ক আছে। যখন দুটো কম্পাঙ্ক মিলে যায় তখন রেজোনেট করতে আরম্ভ করে, এবং এই রেজোনেট করবার ফলে, রেজোন্যান্সের ফলে অনন্ত আধ্যাত্মিক তীব্রতা বা প্রাবল্যের, ইনটেন্স স্পিরিচুয়ালিটি, দ্য মোস্ট ইনটেন্স স্পিরিচুয়ালিটি সূত্রপাত হচ্ছে যখন পরমাত্মার সত্যের যে কম্পাঙ্ক সেটি জীবাত্মার সত্তার কম্পাঙ্কের সঙ্গে অভিন্ন হয়ে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ ঝড়ের এঁটো পাতাকে সেই জায়গায় নিয়ে আসছেন। একটা ভারী ভিভিড একটা দৃশ্য, বেশ বিশদে প্রকাশিত দৃশ্য, যে ঝড়ের মধ্যে এঁটো পাতা নানান জায়গায় যাচ্ছে। যদি বাচ্চা ছেলে দেখে, তার হয়তো ফ্ল্যাট বাড়ির ওপর থেকে দেখছে বা অন্য কোনো জায়গার থেকে দেখছে যে ঝড় উঠেছে আর ওই পাতাটা কোথায় গেল, কোথায় গেল, এবং কি আনন্দ হবে তার দেখে, সে হাততালি দেবে, হয়তো ওই দেয় ওই দিকে চলে গেল, ওই দিকটাতে চলে গেল, এই যে আনন্দ হবে। শ্রীরামকৃষ্ণ সেই বালক সুলভ আনন্দ সংযোজন করে এই অনুপম উপমাটি উপস্থাপন করছেন যে সংসারে ঝড়ের এঁটো পাতা হয়ে থাকতে হয়। তো এইরকমভাবে বললেন, বলবার পর বলছেন, সংসারে রেখেছেন তা কি করবে, সমস্ত তাকে সমর্পণ করো, তাকে আত্মসমর্পণ করো, তাহলে আর গোল থাকবে না, তখন দেখবে তিনি সব করছেন, সবই রামের ইচ্ছা। এই যে বললেন তখন দেখবে তিনি সব করছেন, মানে একবার তুমি যদি তার উপরে বিশ্বাস ভরসা সমর্পণ রাখতে আরম্ভ করো তখন দেখবে। কি করে দেখবে, ওই তার ইচ্ছের সঙ্গে ব্যক্তির ইচ্ছে যত মিলতে আরম্ভ করবে তত জগৎ কারণকে সে দেখতে আরম্ভ করবে। কেন, ওই যে জগৎ কারণ যেভাবে স্পন্দিত হচ্ছে, যে কম্পাঙ্কে তার অস্তিত্ব, যখন জীবের কম্পাঙ্ক একই রকম হবে তখন জগৎ ব্যাপার, দ্য ট্রুথ অ্যান্ড দ্য মিস্ট্রি অফ দিস হোল ক্রিয়েশন, তার খুব কাছাকাছি সে চলে যাবে, সেগুলো বুঝতে আরম্ভ করবে। এবং সেটির কথা শ্রীরামকৃষ্ণ কি সুন্দর করে শেখাচ্ছেন, মরমী ভঙ্গিতে বন্ধুর মতো করে বলছেন যে তখন দেখবে তিনিই সব করছেন। এই দেখাটা মানে যখন তার কাছাকাছি চলে যাচ্ছে। যদি একজন কোনো একটা প্রতিষ্ঠানের কর্ণধার থাকেন, মালিক, আর একজন তিনি ওই ওকে চেনেন কিন্তু ওই কাজকর্ম ব্যাপারগুলো সব বুঝতে পারেন না সবগুলো, যে আচ্ছা ওর এইখানে প্রোডাকশন হয়, তাহলে আবার গাড়ি করে দেখছি ওইখানে যায়, আবার ওখান থেকেও কি সব আসে, অনেক দিন বাড়ির থেকে দেখবার চেষ্টা করেছে, ঠিক বুঝতে পারেনি যে কাঁচামালগুলো যে আসছে আবার সেই সঙ্গে সঙ্গে সেদিনই প্রোডাকশন হয়ে যাচ্ছে না। এইবারে যদি সেই মালিকের সঙ্গে কোনোভাবে তার দেখা সাক্ষাৎ হয়ে যায়, আলাপ পরিচয় হয়, সেই মালিক ভদ্রলোক বললেন হয়তো, ও আপনি এই পাড়ায় থাকেন, না হ্যাঁ আমি আসতে যেতে কয়েকবার দেখেছি, আপনি একদিন আসুন না অফিসে, একটু আলাপ হবে, চাটা খেয়ে যাবেন। এই করতে করতে শ্রীরামকৃষ্ণ এই আলাপ শব্দটিকে আমাদেরকে ধরিয়ে দিয়েছেন, বিভিন্ন সময় তিনি বলেছেন। যখন সেই মালিক ভদ্রলোকটির সঙ্গে বেশ আলাপ হয়ে গেল, একালের ভাষায় বলতে গেলে দোস্তি হয়ে গেল, বন্ধুত্ব হয়ে গেল, প্রীতিপূর্ণ সম্পর্ক হলো, তখন আর কি ব্যাস, এই নিয়ে এই প্রতিবেশী হয়তো জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনার এখানে যেগুলো ঢুকে টুকে কাঁচামাল ওগুলো, বলে না না ওটা আপনি ওরকম ভাবছেন, ওটা আমাদের আগে স্টোরে যায়, এ যায় ও যায়, 5 মিনিটে সবটা বলে দিলেন, ওনার কাছে সব ক্লিয়ার হয়ে গেল। মালিকের সঙ্গে, কর্তার সঙ্গে যখন সম্পর্ক স্থাপিত হচ্ছে তখন কার্যগুলো বুঝতে পারা যায়, কর্তার কার্যগুলো বুঝতে পারা যায়, কর্তাই বলে দেন। শ্রীরামকৃষ্ণ বলছেন
সমস্ত তাকে সমর্পণ করো, তাকে আত্মসমর্পণ করো, তাহলে আর কোনো গোল থাকবে না। তখন দেখবে তিনি সব করছেন, সবই রামের ইচ্ছা। এই যে তখন দেখবে, সেটা ওই কর্তার কাছাকাছি, রামের কাছাকাছি যখন পৌঁছবে তখন ওটা আপনি তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে, তার ইচ্ছাতেই তুমি সব বুঝতে পারবে। শ্রীরামকৃষ্ণ যখন বলেছেন সবই রামের ইচ্ছা, তখন ভক্তদের মধ্যে কারো কারো ইচ্ছে হয়েছে যে ওটা জানবার, যে ওটা কী, হয়তো আগে কখনো শুনেছেন বা কারুর কাছে শুনেছেন যে ঠাকুর এরকম একটা গল্প বলে থাকেন। মাস্টারমশাই লিখছেন, একজন ভক্ত রামের ইচ্ছা গল্পটি কী, রামের ইচ্ছা শব্দটি উদ্ধৃতির মধ্যে আছে, শব্দ দুটি, রামের ইচ্ছা গল্পটি কী, গল্প উনি বুঝলেন কী করে, এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন সবই রামের ইচ্ছা, ওই ওই কারণে যে হয়তো আগে একবার শুনেছেন, আবার শোনবার ইচ্ছে, বা অন্য কেউ বলেছেন যে ঠাকুরের কাছে একবার শুনো, রামের ইচ্ছার একটা দারুণ গল্প আছে, সেটার মধ্যে আসবো আমরা। একজন ভক্ত রামের ইচ্ছা গল্পটি কি, শ্রীরামকৃষ্ণ, কোনো এক গ্রামে একটি তাঁতি থাকে, কোনো এক গ্রামে একটি তাঁতি থাকে, বড় ধার্মিক, সকলেই তাকে বিশ্বাস করে আর ভালোবাসে। তাঁতি হাটে গিয়ে কাপড় বিক্রি করে, খরিদ্দার দাম জিজ্ঞাসা করলে বলে রামের ইচ্ছা সুতার দাম 1 টাকা, রামের ইচ্ছা মেহন্নতের দাম 4 আনা। কাপড়ের দাম রামের ইচ্ছা 1 টাকা 6 আনা, তার মানে সবগুলো মিলিয়ে কাপড়ের দাম, সেটি রামের ইচ্ছায়। লোকের, শ্রীরামকৃষ্ণ বলছেন, লোকের এত বিশ্বাস যে তৎক্ষণাৎ দাম ফেলে দিয়ে কাপড় নিত। লোকটি ভারী ভক্ত, মানে এই তাঁতির কথা বলছেন, লোকটি ভারী ভক্ত, রাত্রিতে খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ চণ্ডী মণ্ডপে বসে ঈশ্বর চিন্তা করে, তাঁর নাম গুণকীর্তন করে। একদিন অনেক রাত হয়েছে, লোকটির ঘুম হচ্ছে না, বসে আছে, এক একবার তামাক খাচ্ছে। এমন সময় সেই পথ দিয়ে একদল ডাকাত ডাকাতি করতে যাচ্ছে। তাদের মুটের অভাব হওয়াতে ওই তাঁতিকে এসে বললে, আয় আমাদের সঙ্গে, এই বলে হাত ধরে টেনে নিয়ে চলল। তারপর একজন গৃহস্থের বাড়ি গিয়ে ডাকাতি করলে, ডাকাতেরা পালালো, কতকগুলো জিনিস তাঁতির মাথায় দিলে। এমন সময় পুলিশ এসে পড়ল, ডাকাতেরা পালালো, কেবল তাঁতিটি মাথায় মোট ধরা পড়ল। সে রাত্রি তাকে হাজতে রাখা হলো, একেবারে ইন্ডিয়ান পিনাল কোড ধরে যা যা ঘটবার কথা শ্রীরামকৃষ্ণ সেইভাবে কি সুন্দর বিশদ বর্ণনা করে যাচ্ছেন, তাড়াতাড়ি শুনবো। এমন সময় পুলিশ এসে পড়ল, ডাকাতেরা পালালো, কেবল তাঁতিটি মাথায় মোট ধরা পড়ল। সে রাত্রি তাকে হাজতে রাখা হলো। পরদিন ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে বিচার। গ্রামের লোক জানতে পেরে সব এসে উপস্থিত। তারা সকলে বললে, হুজুর, এ লোক কখনো ডাকাতি করতে পারে না। তাঁতি বললে, সাহেব তখন তাঁতিকে জিজ্ঞাসা করলে, কি গো তোমার কি হয়েছে বলো। তাঁতি বললে, হুজুর, রামের ইচ্ছা আমি রাত্রিতে ভাত খেলুম, তারপর রামের ইচ্ছা আমি চণ্ডী মণ্ডপে বসে আছি, রামের ইচ্ছা অনেক রাত হলো, আমি রামের ইচ্ছা তাঁর চিন্তা করছিলাম আর তাঁর নাম গুণগান করছিলাম। এমন সময় রামের ইচ্ছা একদল ডাকাত সেই পথ দিয়ে যাচ্ছিল, রামের ইচ্ছা তারা আমায় ধরে টেনে লয়ে গেল। রামের ইচ্ছা তারা এক গৃহস্থের বাড়ি ডাকাতি করলে, রামের ইচ্ছা আমার মাথায় মোট দিল। এমন সময় রামের ইচ্ছা পুলিশ এসে পড়ল,
রামের ইচ্ছা আমি ধরা পড়লুম। তখন রামের ইচ্ছা পুলিশের লোকেরা হাজতে দিল। আজ সকালে রামের ইচ্ছা হুজুরের কাছে এনেছে। অমন ধার্মিক লোক দেখে সাহেব তাঁতিটিকে ছেড়ে দিবার হুকুম দিলেন। শ্রীরামকৃষ্ণ এই গল্প বলছেন, তারপর আর একটুখানি আছে শুনব। তো এই তাঁতি, তিনি সবই জানেন রামের ইচ্ছে, এবং তার যে বলবার ভঙ্গি তার থেকে ম্যাজিস্ট্রেট সাহেব তিনি বুঝতে পারছেন যে বড় ভক্ত লোক। আর কি হয়েছে, ওই যে একটা রাত্রির হাজতে রেখে দিয়েছিল তো কষ্ট হয়েছে, কিন্তু কোনো অভিযোগ নেই। গল্পের মধ্যে এটি থাকছে, প্রসঙ্গের মধ্যে বা দৃষ্টান্তের মধ্যে। এমন সময় রামের ইচ্ছা একদল ডাকাত সেই পথ দিয়ে যাচ্ছিল। এসব হতে হতে ডাকাতি করলে রামের ইচ্ছায়, তারপর মাথায় মোড় দিল। এমন সময় রামের ইচ্ছা পুলিশ এসে পড়ল। রামের ইচ্ছা আমি ধরা পড়লুম। তখন রামের ইচ্ছা পুলিশের লোকেরা হাজতে দিল। এই জায়গাটাতেও তার কোনো ক্ষোভ আক্ষেপ অভিমান অভিযোগ নেই। এ যে কেউ শুনলেই বুঝতে পারবে যে ধার্মিক লোক, এ চুরি ডাকাতি করেনি, ওই যা বলছে ওইটা রেকর্ডে নেওয়া হবে, ওইটাই ঘটনা ঘটেছে। তার মানে পুলিশকে আরও ইনভেস্টিগেট করতে হবে, অনুসন্ধান করতে হবে, তদন্ত করতে হবে। এটি একটি দিক, বড় দিক। তার মানে এই ব্যক্তি রামচন্দ্রের উপরে কীরকম নির্ভর করে আছে। আর কি, আর হচ্ছে যে তাহলে দেখো তার পরিণতি কীরকম, সে মুক্ত হয়ে গেল। আর কি, যিনি এরকম নির্ভর করে থাকবেন তিনি ক্ষোভহীন অভিযোগহীন হয়ে যাবেন, ঝড়ের এঁটো পাতা, কখনো ভালো জায়গায় কখনো মন্দ জায়গায়, কিন্তু কোনো তার আক্ষেপ অভিমান নেই। আর সেই মুক্ত হয়ে যায়, অভীষ্ট লক্ষ্যে গিয়ে উপনীত হয়। এই অপূর্ব গল্প শ্রীরামকৃষ্ণ বলছেন। একজন জিজ্ঞাসা করেছিলেন যে রামের ইচ্ছা গল্পটি কি, শ্রীরামকৃষ্ণ এই গল্প বলছেন। তার মধ্যে দিয়ে একান্ত শরণাগতির ভাবটি কি সুন্দর করে আসছেন, এবং এই রামের ইচ্ছা এটির মধ্যে দিয়ে বলছেন। তাহলে রামের ইচ্ছের উপরে কেউ সত্যি নির্ভর করতে পারে নাকি? কথার কথা নয়, রামচন্দ্রের ইচ্ছের উপরে সম্পূর্ণভাবে নির্ভর করে নিশ্চিন্ত হয়ে তিনি যেভাবে রাখছেন সেইভাবে থাকা, এ কি যে কেউ পারবে? আবার কেউ পারবে না তাও নয়, এইটি সংসারী ব্যক্তির সাধনা। ঈশ্বরকে স্মরণ করে, তাঁর শ্রীচরণের স্মরণ নিয়ে জীবনের বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে ক্রমশ আরও সবল হয়ে ভক্তিমান হয়ে তাঁর উপরেই সর্বাবস্থায় একান্ত নির্ভরশীল থাকা, এই সাধনা। আর সেই সাধনা করলে ম্যাজিস্ট্রেট সাহেব বা শ্রী ভগবান স্বয়ং বা ভগবতী স্বয়ং, শ্রী শ্রী ভগবতী স্বয়ং মুক্ত করে দেন, নিজের সমীপে রেখে দেন ভক্তকে। শ্রীরামকৃষ্ণ সেইভাবে এনেছেন। আর গল্পের মধ্যে মজা রয়েছে যে ডাকাতগুলো এরকম করে মারছুট, আর ইনি ধরা পড়েছেন, এই ধরা পড়ে তারপর এরকম এরকম হয়েছে, পরের দিন গিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে, ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে এরকম এরকমভাবে বলছেন, আর বলছে যে আজ সকালে রামের ইচ্ছা হুজুরের কাছে এনেছে। গল্প যেখানে শ্রীরামকৃষ্ণ বলছেন, এবং একটু হাসির ব্যাপার তো আছে, তো মজা রয়েছে। লোকটার কি অবস্থা, সে তাঁতি, তিনি কি করেছে, একদিন অনেক রাত হচ্ছে, একদিন অনেক রাত হয়েছে, লোকটির ঘুম হচ্ছে না, বসে আছে, এক একবার তামাক খাচ্ছে, রাত্রে ঈশ্বর চিন্তা করে, তামাক খাচ্ছে, এমন সময় সেই পথ দিয়ে একদল ডাকাত ডাকাতি করতে যাচ্ছে, তারপর এরকম দ্রুত সব ঘটনা ঘটে যাচ্ছে। এর মধ্যে মজা আছে, এবং সেই মজার একটা রেশ রেখে দিয়ে শ্রীরামকৃষ্ণ অপূর্বভাবে গল্পটির উপসংহার ঘটাচ্ছেন, যেখানে বললেন যে অমন ধার্মিক লোক দেখে সাহেব তাঁতিটিকে ছেড়ে দিবার হুকুম দিলেন। তারপরেই বলছেন, তাঁতি রাস্তায় বন্ধুদের বললে রামের ইচ্ছা আমাকে ছেড়ে দিয়েছে। সাংঘাতিক কাণ্ড হয়ে গেল, কারণ ম্যাজিস্ট্রেট নিজে ওইসব বুঝে টুঝে ছেড়েছেন, তো তাকে তো তার বোধ বুদ্ধি অ্যাপ্লাই করতে হয়েছে, কারণ পুলিশ তো যখন কেস দিয়েছে তখন হচ্ছে যে এর মাথায় মোট ছিল, একদম কট রেড হ্যান্ডেড যাকে বলে, সেই রকমভাবে তো তাকে ধরে নিয়ে এসেছে। যদিও তারপরে গ্রামবাসীরা এসে বলেছে, কিন্তু পুলিশ তো তার মতো করে কেসটাকে পুট আপ করেছিল। এবার ম্যাজিস্ট্রেট নিজের ডিসক্রিপশন ব্যবহার করে, এবং যেটুকুনি লিগাল প্রসিজিওর আছে সেইটুকুনি রক্ষা করে
আইনি পদ্ধতিকে রক্ষা করে তিনি একে ছেড়ে দিয়েছেন, তাহলে ম্যাজিস্ট্রেটের কোনো ভূমিকা নেই। এ বেরিয়ে বলছে তাঁতি রাস্তায় বন্ধুদের বললে রামের ইচ্ছা আমাকে ছেড়ে দিয়েছে, এর অন্য মানে হচ্ছে যে ও ছেড়ে দিতে বাধ্য, রামের ইচ্ছা মানে তাঁতি এরম বলেননি, তিনি রামের ইচ্ছা বলতেই অভ্যস্ত, কিন্তু যারা শুনবে যারা পুরো প্রসিডিংস দেখেনি তারা কি ভাববে যে রামচন্দ্রের ইচ্ছে, ও ম্যাজিস্ট্রেট ফ্যাজিস্ট্রেট ছাড়ো, রামচন্দ্রের ইচ্ছেতেই লোকটা ছাড়া পেয়ে গেছে। এইটিয়ে যদি ম্যাজিস্ট্রেট শুনতে পেতেন তিনি হয়তো এবারে পুরো এক হাত জিপ কাটতেন যে কী কী কাণ্ড, যে আমার কোনো আর ভূমিকা রইল না, আমার কোনো রোল রইল না। কিন্তু গল্পের মধ্যে এরকম একটা সূক্ষ্ম হিউমারের জায়গা থেকে যাচ্ছে, তাঁতি তার স্বভাববশত বলছেন এবং তদ্বারা আবার ম্যাজিস্ট্রেট ভ্যানিশড হয়ে যাচ্ছেন। তো বলছেন যে তাঁতি রাস্তায় বন্ধুদের বললে রামের ইচ্ছা আমাকে ছেড়ে দিয়েছে। সংসার করা, শ্রীরামকৃষ্ণ বলছেন সংসার করা সন্ন্যাস করা সবই রামের ইচ্ছা, তাই তার উপর সব ফেলে দিয়ে সংসারের কাজ করো। তাই রামের ইচ্ছে বলে তার উপরে সবটা ফেলে দাও, দিয়ে সংসারের কাজ করো। কি সুন্দর গল্পের মতো করে নিয়ে আসছেন। তারপরে বলছেন তা না হলে আর কি বা করবে, অর্থাৎ আর তো কোনো অপশান নেই তোমার, যে এটা না হলে আর কি বা করবে। তা বলছেন যে তা না হলে আর কি বা করবে বলে বলছেন, একজন কেরানি জেলে গিয়েছিল, জেল খাটা শেষ হলে সে জেল থেকে বেরিয়ে এলো, এখন জেল থেকে এসে সে কি কেবল ধেই ধেই করে নাচবে না কেরানিগিরি করবে। তো বললেন যে কেরানি জেলে গিয়েছিল, কিছু একটা হয়েছিল তো সে তিনি জেলে গেছেন, তারপর জেল খাটা শেষ হলে সে জেল থেকে বেরিয়ে এলো। এবার বলছেন যে এখন জেল থেকে এসে সে কি কেবল ধেই ধেই করে নাচবে না কেরানিগিরি করবে। আচ্ছা তো আগের চাকরিটা পাবে, হচ্ছে যে আগের চাকরিটা পেতেও পারে, আর যদি নাও পারে তাহলে তিনি যেটা করতে পারেন ক্লারিক্যাল কাজ সেরকমই কোনো কাজ জুটিয়ে নিয়ে করবেন। তো তিনি যখন জেল থেকে বেরিয়ে এসছেন তাহলে সত্যি যে সে কি সার্কাস দেখাবে নাকি সে ম্যানেজিং ডিরেক্টরের কাজ করবে না সে খেলতে চলে যাবে, আরে দূর, যা কাজ করছিল তাই করবে, এখন জেলের তার মেয়াদ শেষ হয়ে গেছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে সংসারী মানুষ তিনি সংসার করছেন তো, সংসারের মধ্যে রয়েছেন, কিন্তু তার মধ্যে যে বদ্ধতা আছে সেটা একটা কারাগার, কারাগারের অভিজ্ঞতার মতো। তারপর যখন মেয়াদ শেষ হয়ে যাচ্ছে সেই কারাগার থেকে বেরোচ্ছে, তার মানে কি মনে মনে বদ্ধতার থেকে মুক্তিতে সে আসছে, আর সে বদ্ধ নয় মনে মনে, কারাগার ঘুচে গেল, কিন্তু বাইরের দিক থেকে, বাইরের দিক থেকে ওই সংসারই আছে, সে কি ধেই ধেই করে নাচবে নাকি। এ এক অপূর্ব সর্বোত্তম উক্তি যে যখন এটা হলো কি অদ্ভুত, অল্প কথার মধ্যে শ্রীরামকৃষ্ণ এই যুগ শিক্ষা আনছেন যে যে মানুষ সংসারী সেই মানুষ যখন জ্ঞান লাভ করছেন, কি করে জ্ঞান লাভ করলেন, ওই যে একটু আগেই বললেন যে সংসারী থেকে হয় ঈশ্বরের উপর সমর্পণ করে, গুরু উপদিষ্ট পথে ঈশ্বরের উপরে পূর্ণ বিশ্বাস রেখে, যেভাবেই হোক সেই সর্বব্যাপী শক্তির শরণাগত হয়ে হয় তো জ্ঞান লাভ হয়, এবং যখন হয় তখন সেই ব্যক্তি তার জ্ঞান লাভ হওয়ার পর ওই সংসার আশ্রমের মধ্যেই কন্টিনিউ করে, বাট নাও হি অর শি ইজ আ চেঞ্জড ম্যান অর উম্যান, ভেতরে ভেতরে পরিবর্তিত হয়ে গেছে। তো এই কেরানি তিনি কি হয়েছে যে যখন জেল হয়ে গিয়েছিল সে মুখ টুক কালো করে বসে থাকতেন, যখন মুক্ত হয়ে এসছেন তখনও দেখছে যে লোকে যে অর্ডিনারি মতো দেখছে, কিন্তু ভেতরে কি আনন্দ যে সে এখন মুক্ত আর বদ্ধ নয়। তো বাইরের দিক থেকে দেখে তুমি আর বুঝতেই পারছো না, আবার তার পর দিন থেকে লোকটা হয়তো বাজার টাজারে যাচ্ছে, কাজকর্ম করছে, একটা অফিসেও যাতায়াত করছে, কিন্তু সে জানে সে মুক্ত হয়ে গেছে। তেমনি সংসারী মানুষ আগে সংসারে ছিল একরকম, তারপর যখন জ্ঞান ভক্তি লাভ হয়েছে তারপরেও সংসারে আছে, কিন্তু সেটা আর একরকম। শ্রীরামকৃষ্ণ কি অপূর্ব উপমা আনছেন এবং সাধন পথের অব্যর্থ সুতীব্র মনোভাবযুক্ত দিশা দেখাচ্ছেন। বললেন একজন কেরানি জেলে গিয়েছিল, জেল খাটার শেষ হলে, তার মানে তোমার যতদিন ওই ভোগান্তি আছে, এবার সেটা কবে শেষ হবে, তার জন্যই তো সাধনা, ঈশ্বরের কৃপা লাভ হলেই শেষ হয়ে যাবে। সে জেল থেকে বেরিয়ে এলো, এখন জেল থেকে এসে সে কি কেবল ধেই ধেই করে নাচবে না কেরানিগিরি করবে। এই ধেই ধেই করে নাচবে এই কথাটার মধ্যে একটা
তির্যক ইঙ্গিত আছে। মহিমাচরণবাবু এইসব কথা বলেছেন। তো মহিমাচরণবাবু ভক্ত মানুষ, কাশীপুর অঞ্চলে থাকতেন, বেদান্ত চর্চা করতেন, আর তিনি যে বেদান্ত বেশ পড়েছেন জেনেছেন এটা অন্যেরা জানলেও ভালো হয় এরকম একটু মনোভাব ছিল। ওই যে তিনি বলছেন সংসার নয় সন্ন্যাস, ওর মধ্যে হয়তো একটু বৌদ্ধিক ছাপ ছিল যে আই নো দ্যাট সন্ন্যাসা ইজ দ্য লাস্ট ওয়ার্ড, এই যে ভঙ্গিটা হয়তো ছিল সেইখানে একটা তির্যক মন্তব্য আছে, আঘাত আছে শ্রীরামকৃষ্ণের এই কথায় যেখানে তিনি বলছেন সে কি কেবল ধেই ধেই করে নাচবে। তার মানে সন্ন্যাস আশ্রমকে ওই রকমভাবে তুমি আবার একাডেমিক্যালি বুঝে গেছো বইপত্র পড়ে, ইটস নট দ্যাট ইজি। সংসার আশ্রমে থেকে যদি কারো জ্ঞান লাভ হয় তখনও তাকে গিয়ে টপকে পড়ে সন্ন্যাস আশ্রমের মধ্যে যেতে, সন্ন্যাস আশ্রমে যেতে হবে, সংসার আশ্রম থেকে এসব তুমি বইপত্র ভাব পড়ে ভাবছো জেনে গেছো, এখন জেল থেকে এসে সে কি কেবল ধেই ধেই করে নাচবে না কেরানিগিরি করবে। এই কেরানিগিরি এমনি শুনলে কেমন লাগে, কিন্তু এটি হচ্ছে যে সেই মানুষটি সংসারেই থাকবে, দ্যাট ম্যান অর উম্যান উইল কন্টিনিউ ইন দিস সংসার, বাট হি অর শি উইল নট বি অফ দিস সংসার, সংসার তাকে আর গ্রাস করতে পারবে না। এটি বলা মানে শ্রীরামকৃষ্ণ সন্ন্যাস আশ্রমকে কোথায় রাখছেন, সেটিকে তার জায়গাতেই রাখছেন, যার সন্ন্যাসের সংস্কার আছে তিনি যত তাড়াতাড়ি পারেন সন্ন্যাস আশ্রমে প্রবেশ করবেন, যে মুহূর্তে অন্তরে সামান্যতম বৈরাগ্যের ভাব উৎপন্ন হবে সেই মুহূর্তে তিনি সন্ন্যাস আশ্রমে প্রবেশ করবেন, এটি শাস্ত্রে আছে, শ্রীরামকৃষ্ণ শতমুখে বলেছেন। কিন্তু গৃহীর জীবনের মধ্যে দিয়ে, সংসার জীবনের মধ্যে দিয়ে, সেই অর্থে সংসার সর্বত্র কিন্তু গৃহী যিনি গৃহে রয়েছেন তার জীবনের মধ্যে দিয়ে যখন শ্রীরামকৃষ্ণ দেখছেন এবং দেখাচ্ছেন যে বস্তু লাভ হচ্ছে, তখন তাকে উপড়ে ফেলার চেষ্টা করো না, ডোন্ট ডু দ্যাট সুইপিং জেনারেলাইজেশন, সেটি শ্রীরামকৃষ্ণ নিয়ে আসছেন এবং একালের পক্ষে খুব মূল্যবান বা সবচেয়ে মূল্যবান উপদেশ এখানে থেকে যাচ্ছে। তারপর বলছেন সংসারী যদি জীবন মুক্ত হয় সে মনে করলে অনায়াসে সংসারে থাকতে পারে, যার জ্ঞান লাভ হয়েছে তার এখান সেখান নাই, তার সব সমান, যার সেখানে আছে তার এখানেও আছে। জীবনমুক্ত সংসারী, এই জীবনমুক্ত এবং তিনি সংসারী এই সব কথা আমাদের শাস্ত্রে আছে বিভিন্নভাবে, কিন্তু শ্রীরামকৃষ্ণ খুব স্পষ্টভাবে আনছেন যে সন্ন্যাসী তো হতে পারেনি, গৃহীও অবশ্যই হতে পারেন। বলছেন সংসারী যদি জীবনমুক্ত হয় সে মনে করলে অনায়াসে সংসারে থাকতে পারে, যার জ্ঞান লাভ হয়েছে তার এখান সেখান নেই। ওই তিনি সবটাকেই সমান দেখছেন, জ্ঞান লাভ হয়ে সবটাকেই যখন সমান দেখছেন তখন তার পক্ষে সংসার আশ্রম সন্ন্যাস আশ্রম কোনো ভেদ দেখছেন না। কিন্তু পুনরায় পুনঃপুন আমরা স্মরণ করছি যে এটি হাসতে হাসতে খেয়ে শুয়ে বসে হয়ে যাবে তা নয়, এর জন্য সাধন প্রয়োজন। কিন্তু শ্রীরামকৃষ্ণের স্বকীয়তা এই যে সেই সাধনের দ্বারা সংসারে যে হবে সেটিকে অত্যন্ত তীব্র আলোয়ে মরমী ভঙ্গিতে তিনি স্থাপন করছেন, পুনঃপ্রতিষ্ঠিত করছেন। যার জ্ঞান লাভ হয়েছে তার এখান সেখান নাই, তার সব সমান, যার সেখানে আছে তার এখানেও আছে। যখন কেশব সেনকে বাগানে প্রথম দেখলুম, বেলঘরিয়ার বাগানে শ্রীযুক্ত কেশব সেনকে দেখেছিলেন শ্রীরামকৃষ্ণ, যখন কেশব সেনকে বাগানে প্রথম দেখলুম বলেছিলাম এরই ল্যাজ খসেছে, সভাশুদ্ধ লোক হেসে উঠল। কেশব বললে তোমরা হেসো না, এর কিছু মানে আছে, একে জিজ্ঞাসা করি। একটু তো লজ্জা লজ্জা লাগতে পারে, কেশব বাবু অত সম্মানিত ব্যক্তি, শ্রীরামকৃষ্ণ এরকম বলেছেন, সভাশুদ্ধ লোক হেসে উঠেছেন। কেশববাবু বলছেন ওয়েট আ বিট, কি বলতে চাইছেন দেখি। কেশব বললে তোমরা হেসো না, এর কিছু মানে আছে, একে জিজ্ঞাসা করি। আমি বললাম যতদিন ব্যাঙাচির ল্যাজ না খসে তার কেবল জলে থাকতে হয়, আড়ায় উঠে ডাঙায় বেড়াতে পারে না, যেই ল্যাজ খসে অমনি লাফ দিয়ে ডাঙায় পড়ে, তখন জলেও থাকে আবার ডাঙায়ও থাকে, তেমনি
মানুষের যতদিন অবিদ্যার ল্যাজ না খসে ততদিন সংসার জলে পড়ে থাকে। অবিদ্যার ল্যাজ খসলে জ্ঞান হলে তবে মুক্ত হয়ে বেড়াতে পারে, আবার ইচ্ছা হলে সংসারে থাকতে পারে। ব্যাঙাচি থেকে ব্যাং, তার যে ল্যাজ খসে যাচ্ছে, হ্যান্ড লেগ খসে যাচ্ছে, ব্যাঙাচি যখন এরকম তখন ব্যাঙে পরিণত হচ্ছে এবং ব্যাং জলেও থাকতে পারছে, ডাঙাতেও থাকতে পারছে। এই যে জায়গাটা শ্রীরামকৃষ্ণ বিবর্তনের থেকে নিয়েছেন, যে জলচর থেকে উভচরে পরিণত হচ্ছে, উভচরের কি মজা যে সে ডাঙাতেও থাকতে পারছে আবার জলেও থাকতে পারছে। এই যে মজা, শ্রীরামকৃষ্ণ সেই মজার ইঙ্গিত করেছেন যে যতদিন ব্যাঙাচির ল্যাজ না খসে তার কেবল জলে থাকতে হয়, ওই সংসারের মধ্যে থাকতে হয়। কিরকম একটা সীমাবদ্ধতা, একটা অবস্থাটা ওইখানে সীমিত, আড়ায় উঠে ডাঙায় বেড়াতে পারে না, যেই ল্যাজ খসে অমনি লাভ দিয়ে ডাঙায় পড়ে। তার মানে তার যখন ওই অবিদ্যার ল্যাজ খসে, শ্রীরামকৃষ্ণই বলছেন তখন জলেও থাকে তখন ডাঙায়ও থাকে, তেমনি মানুষের যতদিন অবিদ্যার ল্যাজ না খসে ততদিন সংসার জলে পড়ে থাকে। কি সুন্দর করে ভাষাকে ব্যবহার করছেন, ততদিন সংসার জলে পড়ে থাকে, পড়ে থাকে। অবিদ্যার ল্যাজ খসলে জ্ঞান হলে তবে মুক্ত হয়ে বেড়াতে পারে, আবার ইচ্ছা হলে সংসারে থাকতে পারে। তার মানে এই জায়গায় নিয়ে আসছেন যে দ্য ডোমেইন অফ মনাস্টিসিজম, সন্ন্যাসের যে বিস্তৃত এবং অভিজাত ক্ষেত্র, অভিজাত মানে আধ্যাত্মিক অর্থে, সেইখানে সে থাকতে পারে। আবার ওই যে জলে থাকতে এতদিন কেমন লাগতো, সেই জলেও এখন নিশ্চিন্তে আনন্দে থাকতে পারে যখন অবিদ্যার ল্যাজ খসে যায়। এই যে শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন, তিনি জ্ঞান শব্দটি বলেছেন, ইঙ্গিত করেছেন, এই যে বললেন অবিদ্যার ল্যাজ খসলে জ্ঞান হলে, আসলে তিনি এখানে যেটি বলছেন সেটির কথা অন্যত্র বিভিন্ন সময় আছে, যে যখন ওই জ্ঞান হচ্ছে, অদ্বৈত বুদ্ধি হচ্ছে, তারপরেও একটি অবস্থা আছে বিজ্ঞানীর অবস্থা, এবং বিজ্ঞানীর অবস্থা হলে সেই চৈতন্যের উপস্থিতিতে প্রেমপূর্ণ চৈতন্যে সম্পৃক্ত করে জগৎ সংসারকে তিনি দেখতে পান, যার সেই বোধ হয় বিজ্ঞানী। বিজ্ঞানী দ্বৈতের অবস্থায় নয়, বিশিষ্টাদ্বৈতের অবস্থায় নয়, অদ্বৈতের অবস্থাও তিনি অতিক্রম করেছেন, করে তিনি দেখছেন যে অদ্বৈতভাবে যাকে পেয়েছেন, যে উপলব্ধি হয়েছে চৈতন্য সত্তার, সেই তিনি এই জীব জগৎ রূপে প্রকাশিত হয়ে রয়েছেন। ওই অদ্বৈতকেই এই দ্বৈতের মধ্যে দেখতে পাওয়া, এটিকে শ্রীরামকৃষ্ণ বিজ্ঞানীর ভাব বলেছেন। যখন এই ব্যাঙাচি এবং ব্যাঙের কথা বলছেন তখন সেই বিজ্ঞানীর ভাবটি চলে আসছে শ্রীরামকৃষ্ণের উপদেশের প্রেক্ষাপটে ভাবলে বুঝতে পারা যায়, যে তখন আর তার ওই জলের মধ্যে থাকতে কোনো অসুবিধে নেই। Rather, he also prefers to stay within waters as much as in the land. ওই সন্ন্যাস সংসার সমস্ত জায়গাতেই, তার মানে কি সেই ব্যক্তি আবার সংসারী হয়ে যায় নাকি, তা নয়, কিন্তু ওই সংসারের যে বস্তুগুলো সেগুলোকে যে তিনি যে দুহাতে ঠেলে দিয়ে আগে গেছেন, শ্রীরামকৃষ্ণ উদাহরণ দিচ্ছেন যে ছাদে ওঠা, সিঁড়িগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে ছাদে উঠতে হয়, যেন সিঁড়িগুলো যেন পায়ের বেড়ি। ছাদে উঠে যিনি দেখেন যে ছাদ যে বস্তুতে তৈরি, সেই ইঁট চুন সুরকিতে সিঁড়িও তৈরি, সেটি হচ্ছে বিজ্ঞানীর অবস্থা। তার মানে তখন সিঁড়িগুলোকে আর তিনি পরিত্যাজ্য মনে করেন না, সেগুলোকে অন্য দৃষ্টিতে দেখতে থাকেন, যে যাদেরকে ভেবেছিলাম পায়ের বেড়ি, যাদেরকে ছাড়িয়ে ছাড়িয়ে ভেবেছিলাম যে এখন আমি সেই অভীষ্টে পৌঁছে গেলাম, সেটা আমি পেয়েছি, আর এখন দেখছি অভীষ্টকে যেমন, এই সিঁড়িগুলোকেও সেরম দৃষ্টিতে দেখছি, জগৎকে ভালোবাসতে ইচ্ছে করছে, চৈতন্য সত্তার ব্যক্তিত্ব আমাকে অন্য আলোয় আলোকিত করছে। এই যে চৈতন্য ব্যক্তিত্বপূর্ণ, ব্যক্তিত্বপূর্ণ চৈতন্য, এইটি কনশিয়াসনেস উইথ এ পার্সোনালিটি, সেটি শ্রীরামকৃষ্ণের এই বিজ্ঞান ভাবের অপূর্ব মাধুর্য এবং সমুচ্চ শিখর।
সেটি রয়েছে বলেই ব্যাঙ কি করছে, শ্রীরামকৃষ্ণ যে উদাহরণ দিচ্ছেন সে কি করছে, সে ডাঙাতেও থাকছে আবার জলেতেও থাকছে। জ্ঞান হলে তবে মুক্ত হয়ে বেড়াতে পারে, আবার ইচ্ছা হলে সংসারে থাকতে পারে। সংসারে থাকা মানে ওই অর্থে যে যেখানেই থাকুক না কেন, ফিজিক্যালি এবং বিশেষ করে মেন্টালি, মনের দিক থেকে এই সংসার যাদেরকে নেতি নেতি বিচার করে সে পেরিয়ে গিয়েছিল তাদেরকে এখন দেখছে। তাহলে জ্ঞানীর সঙ্গে তফাতটা কি? জ্ঞানীর সঙ্গে তফাত হচ্ছে জ্ঞানী সমস্তটাকে এক চৈতন্য রূপে দেখছেন, এক দুই নয়, অদ্বৈত। আর ইনি ভ্যারাইটি দেখছেন, বৈচিত্র্য দেখতে আরম্ভ করছেন, কিন্তু সেটি দ্বৈতবাদীর মতো করে নয়, চৈতন্যে সমস্তটা শ্রীরামকৃষ্ণ বলতেন জোড়ে আছে, স্যাচুরেটেড উইথ কনসিয়াসনেস। বৈচিত্র্যকে দেখছেন কিন্তু সেটি চৈতন্যে জারিত, এটি বিজ্ঞানীর দৃষ্টি, এবং সেই অর্থে তিনি সংসারে থাকছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন যে জ্ঞান হলে তবে মুক্ত হয়ে বেড়াতে পারে, আবার ইচ্ছা হলে সংসারে থাকতে পারে। এই সব অপূর্ব কথা শ্রীরামকৃষ্ণ বলে চলেছেন কথামৃত। এই কথামৃত যা বিতরণ করছেন সেটির সম্পর্কে মাস্টারমশাই লিখছেন, শ্রীযুক্ত মহিমাচরণাদি ভক্তেরা বসিয়া শ্রীরামকৃষ্ণের হরি কথামৃত পান করিতেছেন। এই যে অদ্বৈত জ্ঞানের প্রসঙ্গ এলো, কিন্তু আমরা যে স্মরণ করছিলাম ঠাকুরের কৃপায় তিনি যেভাবে উপদেশ প্রদান করেছেন যে এটি বিজ্ঞানীর প্রসঙ্গ, যেখানে প্রেম আছে, বৈচিত্র্য আছে, আবার অদ্বৈত রয়েছে, সেই তারপরেই শ্রীরাম মাস্টারমশাই লিখছেন ঠাকুরের কৃপায় যে শ্রীযুক্ত মহিমাচরণাদি ভক্তেরা বসিয়া শ্রীরামকৃষ্ণের হরি কথামৃত পান করিতেছেন। হরি কথামৃত কথাটি কি সুন্দর, এরপরেই নিয়েলেন, কথাগুলি যেন বিবিধ বর্ণের মণিরত্ন, যে যত পারেন কুড়াইতেছেন, কিন্তু কোচর পরিপূর্ণ হয়েছে, এত ভার বোধ হচ্ছে যে উঠা যায় না। ভার বোধ হচ্ছে, তার মানে কি ভারী লাগছে, অসুবিধা হচ্ছে? না না, বলছেন মাস্টারমশাই, ক্ষুদ্র ক্ষুদ্র আধার আর ধারণা হয় না। আনন্দের সঙ্গে বলছেন, সৃষ্টি হইতে এ পর্যন্ত যত বিষয়ে মানুষের হৃদয়ে যত সমস্যা উদয় হয়েছে, সব সমস্যা পূরণ হইতেছে। কি অপূর্বভাবে তিনি এটি বলছেন, বলতে বলতে তিনি বলবেন যে কত কত বড় বড় মানুষ, সব পণ্ডিত, বিখ্যাত প্রতিষ্ঠিত মানুষজন, কৃতবিদ্য মানুষজন, তারা শ্রীরামকৃষ্ণের কাছে এসে অবাক হয়ে গেছেন, শাস্ত্রবিদ পণ্ডিত সব রয়েছেন, অবাক হয়ে গেছেন, এবং তারা কি কি বলেছেন সেইগুলি এরপর মাস্টারমশাই বলতে আরম্ভ করবেন, যেটি শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে আমরা শুনব আগামীকাল। আমরা শুনব এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে, প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ছদিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত এই অনুষ্ঠানটি। আর কষ্টিপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 688 পৃষ্ঠায়, রয়েছি 26 অক্টোবর 1884 প্রসঙ্গে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের পূত সান্নিধ্যে তাঁর পদপ্রান্তে। আর শেষ করতে করতে ভাবছি, এই যে মাস্টারমশাই যেটি বলছেন এটি আমরা আবারও কালকে আরেকবার শুনে নেব, যে শ্রীযুক্ত মহিমাচরণাদি ভক্তেরা বসিয়া শ্রীরামকৃষ্ণের হরি কথামৃত পান করিতেছেন, কথাগুলি যেন বিবিধ বর্ণের মণিরত্ন, যে যত পারেন কুড়াইতেছেন, আর তারপর বললেন কোঁচর পরিপূর্ণ হয়েছে আর যেন ওঠা যাচ্ছে না, ক্ষুদ্র ক্ষুদ্র আধার আর ধারণা হয় না, এবং সৃষ্টি থেকে এখনো পর্যন্ত যত সমস্যা মানুষের হৃদয়ে হয়েছে, মানুষের হৃদয়ে উদয় হয়েছে, যত সমস্যা সব পূরণ হচ্ছে। কি সুন্দর করে বলা, তার মধ্যে বললেন কথাগুলি যেন বিবিধ বর্ণের মণিরত্ন। শেষ করতে করতে আমাদের সেটি মনে আসছে, গানের মধ্যে আছে, কত মণি পড়ে আছে ওই চিন্তা মণির নাচ দুয়ারে, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে সেই রকম অজস্র মণিমাণিক্য পড়ে রয়েছে। মাস্টারমশাই বলছেন কথাগুলি যেন বিবিধ বর্ণের মণিরত্ন, আমাদের কথামৃতের কাছে সেই জন্য বারে বারে ঘুরে ফিরে আসা, কারণ ওই যে গানে রয়েছে সেই চিন্তামণির নাচ দুয়ারে আর এই রামকৃষ্ণের নাচ দুয়ারে তথা রামকৃষ্ণের কথামৃতে
কত মনি পড়ে আছে, কত মনি পড়ে আছে সেই রামকৃষ্ণের কথামৃতর মধ্যে। আমাদের শুধু সেই শ্রীরামকৃষ্ণের কৃপায় ওই মণিরত্ন যতদূর সম্ভব আহরণ করে নেওয়ার অপেক্ষা, যে মণিরত্ন আমাদের হৃদয়কে চিরকালের জন্য উজ্জ্বল করে রাখবে এবং শাশ্বত সত্যকে ধারণ করবার সামর্থ্য প্রদান করবে। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।